তোমরা যারা 2023 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তো তাদের জন্য আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করতেছি কিভাবে তোমাদের সেই শর্ট সাজেশনটা দিয়েছে সেটা কমপ্লিট করবা বা কি কি থাকছে তোমাদের এই শর্ট সাজেশনে। তো আজকের বিষয়টা কিন্তু ইংরেজি প্রথম পত্র, তো তোমরা যারা 2023 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বলি তোমাদের কিন্তু এখন থেকে সময় নিজেকে ভালো করে গড়ে তোলার জন্য বা ভালো একটা রেজাল্ট করার জন্য, যেহেতু আমাদের একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে কি করে তোমরা পড়বা বা কতটুকু পড়লে তোমাদের সিলেবাস কভার হবে এই সময়টুকুর মধ্যে। ঠিক আছে, তো কথা না বলে আমরা কিন্তু শুরু করতে পারি। দেখো, আমরা জানি যে রিডিং যেই টাইপটা আছে বা প্যাসেজ যেই টাইপটা, তো ওইখান থেকে কিন্তু 60 মার্কস থাকবে। তো 60 মার্কস যে থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে, কোন প্রশ্নে কত মার্কস থাকতে পারে একটু খেয়াল করে শোনো। সব থেকে ভালো হয় তোমরা যদি একটু লিখে ফেলো, তাহলে তোমরা কিন্তু পরে দেখে দেখে টাইম টেবলটা বা রুটিনটা করে নিতে পারবা কিভাবে শেষ করবা। দেখো, প্রথমে মাল্টি চয়েস থাকবে, সিন প্যাসেজ থেকে মাল্টি চয়েস, তো মাল্টি চয়েস থেকে কিন্তু তোমাদের 5 মার্কস থাকবে। ঠিক আছে, আর এরপরে থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে এই সিন প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেন থাকবে। তো কোশ্চেনে কিন্তু তোমাদের জন্য 5টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 মার্কস। তো এইটা কিন্তু খুবই, এবার কিন্তু এই মার্কসটা বাড়িয়ে দিয়েছে তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো তোমরা এমনভাবে প্যাসেজগুলো পড়বে যাতে তুমি অনেক ভালো মার্কস বা এখানে পুরোপুরি মার্কসটা তুলতে পারো, তাহলে অনেক ভালো একটা রেজাল্ট হয়ে যাবে। তোমাদের 15 মার্কস দেবে, 5টা প্রশ্নের জন্য 15 মার্কস। ওকে, এরপরে থাকবে হচ্ছে তোমাদের ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফরমেশন। ঠিক আছে, তোমাদের 9-10 যেই তোমরা টেবিলটা পড়েছো, ওই টেবিলে বিভিন্ন ইনফরমেশন থাকে, গ্যাপ থাকে সেইটা, অথবা ফ্লো চার্ট, ফ্লো চার্ট লেখার নিয়ম, কীভাবে ফ্লো চার্টগুলো লিখতে হয়। আমরা কিন্তু ফ্লো চার্টের উপরে তোমাদের একটি ক্লাস দিয়েছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো, বা তোমাদের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তবে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে পারো, আমি সেই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব। ওকে, এই গ্রামারটা কিন্তু আমাদের 5 মার্কস, বা এই গ্রামার আইটেমটা বা এই আইটেমটা তোমরা কত পাবা, 5 পাবা। ওকে, এরপরে তোমাদের জন্য থাকছে সামারি রাইটিং। তো সামারি রাইটিং তো অনেক ইজি একটা টপিকস, অনেক ইজি আমরা সবাই জানি। আর এই সামারি রাইটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য, 10 মার্কস রেখেছে, তো অনেক হিউজ একটা মার্কস কিন্তু সামারির জন্য এখানে দিয়ে দিয়েছে এবার। তো আশা করি তোমরা এই সামারিটা কমপ্লিট করে যাবা। আর যারা তোমরা সামারি লিখতে পারো না, আমাদের চ্যানেলে সামারি কী করে লিখতে হয় সেই উপর একটি ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে সেই সামারির ক্লাসটি দেখে আসতে পারো। ঠিক আছে, এরপরে তোমাদের ক্লোজ টেস উইথ ক্লু। ঠিক আছে, উইথ ক্লু দিয়ে শূন্য স্থান পূরণ বা ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু দেওয়া থাকবে, এটা কিন্তু আনসিন প্যাসেজ থেকে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে তোমরা একে এইটাই গ্রামারটায় থাকতে হচ্ছে উইথ ক্লুটায় থাকছে 5, আর একটা থাকতে হচ্ছে উইদাউট ক্লু, তো এইটাই থাকবে হচ্ছে তোমাদের জন্য 10। ওকে, রিয়ারেন্স কিন্তু থাকবে, রিয়ারেন্স কীভাবে সাজিয়ে লিখতে হয়। ঠিক আছে, তো আরও বলতেছি যে রিয়ারেন্সের উপর আমাদের মানে চ্যানেলটিতে ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে সেই নিয়মগুলো দেখতে পারো বা প্র্যাকটিসটা করো ভালো করে। ঠিক আছে, তো রিয়ারেন্স থাকবে, রিয়ারেন্সে কিন্তু 10 মার্কস থাকবে। এরপরে আসি রিটেন যে প্রোগ্রামটা আছে, এখানে তোমাদের ফ্লো চার্ট থাকবে, গ্রাফ অথবা ফ্লো চার্ট যেটা বলে, তো এই ফ্লো চার্ট অথবা গ্রাফে কিন্তু 15 মার্কস রাখা হয়েছে। তো তোমরা খুব ভালো করে শিখবে, আমাদের নেক্সট ভিডিওতে ফ্লো চার্ট অথবা গ্রাফ চার্ট কী করে লিখতে হয় সেইগুলো দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি আরও তাড়াতাড়ি প্রয়োজন হবে সঙ্গে কমেন্টস বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, এরপর হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেক আগে থেকে আমরা জানি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু পেয়ে আসছি। তো স্টোরি রাইটিং কিন্তু 15 মার্কস রেখেছে, তো ভালো করে পড়বা। এরপর হচ্ছে লেটার। ঠিক আছে, ইনফর্মাল লেটার যেটাকে বলে, যে চিঠি আমরা বলি, চিঠি বন্ধুকে বাবাকে ভাইকে চিঠি লেখা, তো এটার উপরে তোমাকে 10 মার্কস রেখেছে। তো সর্বমোট তোমাকে এই হচ্ছে 100 মার্কস। ঠিক আছে, তো এবার অনেকে বলতে পারো যে আসলে আমরা প্যাসেজ বা সিন প্যাসেজগুলো কোথা থেকে পড়বো। তোমরা 1-7 যে ইউনিটটা আছে, 1-7 ইউনিট তোমাদের রেখেছে, এরপরে আছে হচ্ছে ইউনিট হচ্ছে 9, আর একটা হচ্ছে ইউনিট হচ্ছে 12, মানে 12। ওকে, তো এই ইউনিটগুলোর মধ্যে থেকে তোমাদের সিন প্যাসেজগুলো আসবে। তো এখন আর দেরি না করে একদম নিজে একটা ভালো করে একটা রুটিন বানিয়ে এখন থেকেই পড়া শুরু করো, যাতে তোমরা এই সিলেবাসটা কমপ্লিট করতে পারো। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।